ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ধামরাইয়ের কুল্লা ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী কুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও কুল্লা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ রফিকুল ইসলামের নির্বাচনী প্রচার প্রচারণা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে কুল্লা ইউনিয়নের 5 নং ওয়ার্ডের বাড়ি গাঁও বাজারে এই নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় সমাজসেবক আজমত ফকির এর সভাপতিত্বে ও শিক্ষানুরাগী আবু তাহিরের সঞ্চালনায় উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও কুল্লা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ রফিকুল ইসলাম। আমার লিডার, আমার নেতা যদি আমাকে লোকপ্রতীক দেয়, আমি বিপুল ভোটে ইনশাল্লাহ জয়যুক্ত হব। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রবাসী ব্যবসায়ী। আমি আজ মোহাম্মদ রফি